হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম গার্ডেন নেটফাইফ চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় বন্ধুরা চারা শশা গাছের খুব দ্রুত গ্রোথ করিয়ে বান আটাতে বা বানে তুলতে যে রাসায়নিক সার এবং সারের সাথে মিশ্রিত করে যে পুষ্টিমৌলগুলি দিতে হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করেছি তাই ভিডিওটা প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং বন্ধু তোমরা দেখতে পাচ্ছো আমাদের শশা গাছগুলি ছোটো অবস্থায় আছে এবং গাছগুলি খুব দ্রুত কিন্তু বানে তুলতে হবে এমতো অবস্থায় যে রাসায়নিক সার দিয়ে আমরা বানে তুলব সেটা নিয়ে আলোচনা করব আজকে বন্ধু শসা গাছগুলিতে অবশ্যই রাসায়নিক সার প্রয়োগ করতে হবে অনেক চাষি বন্ধু আমরা বর্তমানে দেখছি শসা চাষ করেছে শশা গাছগুলির পর্যাপ্ত বয়স হয়ে যাচ্ছে কিন্তু গাছগুলি ভেটে ভেটে হয়ে আছে গাছের গ্রোথ হচ্ছে না গাছগুলি বাড়ছে না এমনকি বানে উঠতে চাইছে না তাই এমত অবস্থায় তারা জমিতে রাসায়নিক সার তো অবশ্যই প্রয়োগ করছে কিন্তু রাসায়নিক সারের সাথে সাথে গাছগুলিকে স্ট্রং করতে বা শক্তিশালী করতে গাছের কিন্তু কিছু কিছু অনুখাদ্যের বা পুষ্টিমূল্যের দরকার হয়ে থাকে যেগুলো যদি আমরা মাটিতে না প্রয়োগ করি তার ফলে আমাদের গাছের গ্রোথ অব্যাহত থাকবে অর্থাৎ গ্রোথটা কিন্তু বৃদ্ধি পাবে না তাই এমত অবস্থায় শোচাগাছের খুব দ্রুত গ্রোথ করতে আমাদের কিন্তু এখানে তিন ধরনের রাসায়নিক সার ব্যবহার করতে হবে অর্থাৎ ফিফটি ফিফটি করে আমাদের এখানে নিতে হবে দু ধরনের রাসায়নিক সার আমরা ব্যবহার করবো আর একটি পুষ্টিমূল্য ব্যবহার করব যেটা উদ্ভিদের খুবই খুবই গ্রহণযোগ্য এবং খুবই দরকারি বিশেষ করে আছে ব্যাপক পরিমাণে কাজ এবং গাছের খুব দ্রুত গ্রোথ করাতে সাহায্য করে রাসায়নিক সারকে কাজে লাগাতে সাহায্য করে তাই বন্ধু এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের বলে দিই বন্ধু আপনি বাজারেকে খুব দ্রুত ক্রয় করে নেবেন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো গোমরে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো ক্রয় করতে হবে এর ভিতরে চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন পঁয়ত্রিশ পার্সেন্ট ফসফেট এবং চোদ্দো পার্সেন্ট পটাশিয়াম সমৃদ্ধ সার খুব একটা ভালো সার এই সারের নাম গোম রেখেছে শক্তি ব্যাপক পরিমাণে কাজ এবং বন্ধুরা প্রায় নাইনটি পার্সেন্ট কৃষকরা এই চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ তাদের জমিগুলিতে ব্যবহার করে তাই চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো এবং সেই সঙ্গে ডিএপি ইফকো পরশ দুটোর মধ্যে যে কোনো একটা ডিএপি আপনি সারির সাথে ফিফটি ফিফটি করে দেবেন ধরণবন্দর আপনার দশ কাটা জমি আছে তাহলে সোজা গাছে প্রথম অবস্থায় কম রাসায়নিক সার দিতে হবে তাহলে মিনিমাম ছ কেজি রাসায়নিক সার দিতে হবে তাহলে তিন কেজি তিন কেজি করে দেবেন আবার কেউ কেউ দেখেছি যে যখন জমিতে বীজ বপন করে তখন কোনো রাসায়নিক সার দেয় না তারা যদি এমত অবস্থায় গাছগুলিতে রাসায়নিক সার দিতে হয় মিনিমাম কিন্তু সাত থেকে আট কেজি তার বেশি দেবে না কারণ গাছের এখনও বেশি পরিমাণে শেকড় হয় এখনও বেশি পরিমাণে শেকড় হয়নি ফলে বেশি রাসায়নিক সার দিলে গাছগুলির গোড়া পচে গাছ কিন্তু মারা যেতে পারে অর্থাৎ সম্পূর্ণটাই খেতে পারবে না তাই আমাদের কিন্তু তিন কেজি অবশ্যই ডিএপি এবং তিন কেজি চোদ্দ পঁয়ত্রিশ সাড়ে সাথে মিশ্রিত করতে হবে তার সাথে বন্ধুরা অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব বন্ধুরা এক কেজি অ্যাগ্রোমিন সয়েল প্লাসের মাটির অনুখাদ্য যা পুষ্টিমৌল যা কিন্তু এই শোষা গাছে ব্যাপক পরিমাণে কাজ আমরা দিকে দিয়ে দেখেছি বন্ধুরা সারের সাথে মিশ্রিত করে অবশ্যই দিতে হবে এই অ্যাগ্রোমেন সয়েল প্লাসে যে মাটির ফার্টিলাইজার বা যে মাটির যে পুষ্টিমৌল বা যে অনুখাদ্য যেটা বলে এর ভিতরে জিঙ্ক বরণ কপার আছে যা কিন্তু গাছের গ্রোথ বাড়াতে সাহায্য করবে বরণ কিন্তু গাছকে সুস্থ সবল করবে কাণ্ড ফাটা এবং সেই সঙ্গে শোষা ফাটা পাতা ফাটা প্রভৃতির হাত থেকে গাছগুলিকে রক্ষা করবে এমন কি বন্ধুরা এই এই শোষা গাছে যদি কপারের ঘাটতি থেকে থাকে তাও কিন্তু কিন্তু এই অ্যাগ্রোমিন সয়ল প্লাসের মাটির ফার্টিলাইজার পূর্ণ করে দেবে তাহলে রাসায়নিক সার হিসেবে অবশ্যই বলবো আপনাদের রিকমেন্ড করব চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো তিন কেজি সেই সঙ্গে অবশ্যই বলবো ডিএপি তিন কেজি সারের সাথে মিশ্রিত করে দিতে হবে এবং বাংলাদেশের বন্ধুরা ডিএপি এবং এবং অফ পটাশ এই দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবে এবং বাংলাদেশে বর্তমানে পাওয়া যায় জিঙ্ক সালফেট ওই সারির সাথে মিশ্রিত করে প্রয়োগ করলেই শৌচাগাছের গ্রোথ হবে তাহলে ভারত এবং বাংলাদেশের চাষিরা শোচাগাছে কোন সার প্রয়োগ করবেন বিস্তারিত আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে had been